নির্বাচনের প্রস্তুতির কৌশল নিয়েছে বিএনপি। সরকারকে আর সময় দিতে চায় না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী মাসের শুরু থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে শুরু করে ধীরে ধীরে কঠোর আন্দোলনে যেতে চায় দলটি। বিগত সময়ে জাতীয় পর্যায়ের পরীক্ষা, মারামারি, ধর্মীয় উৎসব সহ নানা কারণে আন্দোলনে বিরতি দিলেও এবার আর এমনটি ভাবছে না দলটির শীর্ষ নেতৃত্ব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্দোলনের জন্য আর বেশি সময় না থাকায় এবার ধারাবাহিকভাবে আন্দোলন করে সফলতা পেতে চায় দলটির নেতারা। পাশাপাশি আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতির কৌশল নিয়েছে বিএনপি। আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালি করবে বিএনপি। মূলত এর মধ্য দিয়ে ধারাবাহিক আন্দোলনের সূত্রপাত করতে চায় দলটি। ওই দিন ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারকে আর সময় দিতে চায় না তারা। এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন সহ অন্য যে কোনো কারণে আন্দোলন এবার বিরতি দেওয়া হবে না। প্রথমে বিগত সময়ের মতো শান্তিপূর্ণভাবে কর্মসূচি থাকবে, পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুরুতেই অবস্থান বিক্ষোভ, মিছিল, সমাবেশ, মানববন্ধনের মতো নিরীহ গোছের কর্মসূচি থাকবে। পরবর্তীতে ধীরে ধীরে আন্দোলনের গতি বাড়িয়ে রোড মার্চ, লং মার্চের মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্দোলনে থাকা মিত্র রাজনৈতিক দলকে সবসময় কাছে রাখতে ও তাদের কার্যক্রম তদারকি এবং সুবিধা অসুবিধার বিষয়গুলো খোঁজ রাখা হচ্ছে। এরই মধ্যে যুগপৎ আন্দোলনের জন্য শীঘ্রই অভিন্ন দাবিতে যৌথ ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির নেতারা জানান, বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ হাতে সময় নেই। তাই পবিত্র ঈদুল আজহার আগেই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছে। এক বিভাগ থেকে আরেক বিভাগের রোড মার্চ দিয়ে শুরু করে শেষটা সব বিভাগ থেকে ঢাকামুখী রোড মার্চের মাধ্যমে শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর রাজনৈতিক পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী আন্দোলনের পরিকল্পনা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে বিএনপি। দলটি সরকারের অধীনে নির্বাচনে যাবে না, এই সিদ্ধান্ত চূড়ান্ত। এটা শুধু বিএনপি নয়, অধিকাংশ রাজনৈতিক দল তথা জনগণের দাবি। এই দাবি আদায়ে আন্দোলন চলছে, সামনে আরও কর্মসূচি আসবে, আন্দোলন আরও বেগবান হবে। পরিস্থিতির উপর নির্ভর করবে বিএনপির আন্দোলনের ধরন কী হবে। দলটির সূত্র মতে আন্দোলনের মাধ্যম থাকলেও নির্বাচনের প্রস্তুতি রাখছে বিএনপি। অক্টোবরের মধ্যে আন্দোলন সফলতা পেতে চায় তারা। এর মধ্যে দাবি আদায় হলে এবং চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন হলে দল যাতে অংশ নিতে পারে সেজন্য প্রস্তুতিও রয়েছে। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচিতে নেতাদের নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত দেওয়া হয়েছে। গতই 8 এপ্রিল দেশের 650 জায়গায় অবস্থান কর্মসূচি পালনে তত্ত্বাবধানের দায়িত্বে দেওয়া হয়েছিল আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হতে পারে এমন সম্ভাব্য প্রার্থীদের। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছিল তাদের নিজ নিজ এলাকায় গিয়ে এই কর্মসূচি তদারকি করতে। মূলত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন মহানগরীর 128টি সাংগঠনিক থানায় এবং 550 উপজেলা মিলে প্রায় 600 জায়গায় একযোগে কর্মসূচি দেওয়া হয়েছিল, যাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নিয়েছেন। তবে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন, তাদের এখন একমাত্র চিন্তা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্র নেতা জহিরউদ্দিন স্বপন বলেন, আন্দোলনের জন্য দলকে প্রস্তুত করা হয়েছে। আন্দোলন সফল করা অর্থাৎ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি অর্জন করাটাই হলো বিএনপির নির্বাচনের প্রস্তুতি। প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বছরের পর বছর ধরে আন্দোলন করছে বিএনপি, কিন্তু সফলতা পায়নি। আন্দোলনের ব্যর্থতার পাশাপাশি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলার কারণে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে বিএনপি। তবে গত বছরের অক্টোবর থেকে বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি দিয়ে দলটির রাজনীতি নতুন করে আলোচনায় আসে। গণসমাবেশ কর্মসূচি থেকে তারা আশাতীত জনসমর্থন এবং সাড়া পায়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ 10ই ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় দলটি। 24শে ডিসেম্বর থেকে অভিন্ন কর্মসূচি দিয়ে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমানের জোট LDP, গণফোরামের একাংশ, বাম গণতান্ত্রিক ঐক্যসহ আরও কয়েক দল মাঠে নামে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।